আমরা ইতিমধ্যে বাজার এবং কনসিউমারদের বিভিন্ন টার্ম নিয়ে আলোচনা করে ফেলেছি। আমরা আজকে দেখব ক্রেতা শেয়ার এবং ক্রেতা ইকুইটি এই ব্যাপারটি ঠিক কীরকম। ক্রেতা ইকুইটি কী? ক্রেতা ইকুইটি হচ্ছে বর্তমান এবং সম্ভাব্য ক্রেতার ভ্যালু। আচ্ছা, ভ্যালুটা কী? আগে আসে ক্রেতা ভ্যালু, এই ব্যাপারটি কী? খুব সহজ কথায় ধরো, একটি ক্রেতা আমার কাছ থেকে মোট 5 বার পণ্য ক্রয় করলো। ধরো প্রথমবার ক্রয় করলো 500 টাকা, দ্বিতীয়বার ক্রয় করলো 300 টাকা, তৃতীয়বার ক্রয় করলো 200 টাকা, এবং এরপরে এই ক্রেতা আমার কাছ থেকে আর কোনো পণ্য ক্রয় করলো না। এই যে 3বার ক্রেতাটি পণ্য ক্রয় করলো, এর মোট টাকা কত? 1000, তাই তো? এই 1000 টাকা হচ্ছে আমার ক্রেতা ভ্যালু। তাহলে ধরো এই এক্স নামক ক্রেতা যদি আমার কাছ থেকে সারা জীবনেই 3বার পণ্য ক্রয় করে, তাহলে এক্স নামক ক্রেতাটির ভ্যালু হবে 1000 টাকা। যদি এরকম হয়, ওয়াই নামক ক্রেতা আমার কাছ থেকে মোট 4বার পণ্য ক্রয় করেছে, ধরো 100 টাকার পণ্য ক্রয় করেছে, সেক্ষেত্রে ওয়াই নামক ক্রেতাটির ভ্যালু হবে 400 টাকা। অর্থাৎ একজন ক্রেতা তার সারা বছর ধরে আমার কাছ থেকে যেই পরিমাণ পণ্য ক্রয় করে, যেই পরিমাণ মূল্যের পণ্য ক্রয় করে, তার সমষ্টিকে আমরা বলে থাকি ক্রেতা ভ্যালু। এখন এই যে ক্রেতা ভ্যালু, এই ক্রেতা কয় ধরনের হতে পারে? ক্রেতা 2 ধরনের হতে পারে। হতে পারে এটি আমার বর্তমান ক্রেতা, অর্থাৎ যারা এখন আমার ক্রেতা রয়েছে, যারা এখন আমার কাছ থেকে পণ্য ক্রয় করে, এবং ভবিষ্যতে যারা পণ্য ক্রয় করবে, অর্থাৎ সম্ভাব্য ক্রেতা। এই 2 ক্রেতার ভ্যালুকে যদি আমি একত্রিত করি, তখন সেটিকে আমরা বলে থাকি ক্রেতা ইকুইটি। অর্থাৎ বর্তমানের ক্রেতাদের ভ্যালু এবং ভবিষ্যতে যারা আমার পণ্য ক্রয় করতে পারে, অর্থাৎ সম্ভাব্য যে সমস্ত ক্রেতার ভ্যালু, এই 2টি ক্রেতার ভ্যালুর সমষ্টি হচ্ছে ক্রেতা ইকুইটি। এবং এই ক্রেতা ইকুইটির মধ্যে 3টি ইকুইটি রয়েছে। একটি হচ্ছে ভ্যালু ইকুইটি, একটি হচ্ছে ব্র্যান্ড ইকুইটি, এবং রিলেশনশিপ ইকুইটি। এই 3টি ইকুইটির সমন্বয়ে সাধারণত ক্রেতা ইকুইটি গঠিত, বা ক্রেতা ইকুইটিকে আমরা এই 3টি ভাগে ভাগ করতে পারি, যে ভ্যালু ইকুইটি, ব্র্যান্ড ইকুইটি বা রিলেশনশিপ ইকুইটি। অর্থাৎ আমার সাথে ক্রেতার রিলেশনশিপটি কীরকম, বা আমার ব্র্যান্ড ভ্যালু ক্রেতার কাছে কতটুকু, কিংবা ক্রেতার যে মোট ভ্যালু সেটি কতটুকু, এই 3 ধরনের ইকুইটি আমরা ক্রেতা ইকুইটির মধ্যে দেখি। আচ্ছা, ক্রেতা শেয়ারের ব্যাপারটি কীরকম? ক্রেতাদের ক্রয়ের শেয়ার, ধরো 1000 টাকার মধ্যে এক্স মোট 100 টাকা ক্রয় করেছে, তাহলে এই এক্সের ক্রয়ের অংশ কতটুকু? 10%। তাহলে 10% হচ্ছে এক্সের ক্রেতা শেয়ার। হ্যাঁ, তাহলে ক্রেতা শেয়ার ব্যাপারটি হচ্ছে যে মোট যেই ক্রয়, তার মধ্যে কোনো একটি নির্দিষ্ট ক্রেতা কত অংশ ক্রয় করেছে। যেমন এক্সের 10% ক্রয় করেছে, তাহলে এটা হচ্ছে এই এক্স নামক ক্রেতাটির শেয়ার। তাহলে আমরা বুঝলাম ক্রেতা শেয়ার কী, ক্রেতা ইকুইটি কী। আমরা বলে রাখি যে এই ক্রেতা শেয়ার, ক্রেতা ইকুইটি, এই ব্যাপারগুলো আসলে বাজার রিলেটেড। তো এই কারণে আমরা এই টার্মগুলো দেখাচ্ছি। দ্বিতীয়ত, আমরা বিগত বছরের HSC প্রশ্নের HSC-র অবজেক্টিভ অংশে দেখেছি যে এই ক্রেতা শেয়ার, ক্রেতা ইকুইটি, এই ধরনের টার্মগুলো থেকে বিভিন্ন ধরনের কোশ্চেন আসে, এবং এই ধরনের টার্মগুলো কিন্তু বইতে ঠিকভাবে ব্যাখ্যা করা নেই। তাই এই ক্রেতা শেয়ার, ক্রেতা ইকুইটি, এই ভিডিওগুলো তোমরা কিন্তু নোট করে করে পড়বে, কারণ সবগুলো বইতে, বাজারের সবগুলো বইতে কিন্তু এই জিনিসগুলো ব্যাখ্যা করা নেই। কিন্তু বিভিন্ন বছর আমরা বোর্ডের কোশ্চেনগুলোতে কিংবা অ্যাডমিশন টেস্টের কোশ্চেনগুলোতে কিন্তু আমরা এই ধরনের টার্মিনোলজিগুলো সম্পর্কে কোশ্চেন আসতে দেখি। তাহলে আমরা দেখলাম ক্রেতা শেয়ার কী, ক্রেতা ইকুইটি কী। আমরা এর পরবর্তী ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং টপিকস নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে ক্রেতা সম্পর্ক দল। আর সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ।